আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি 2500 উপজেলা একটি জমিদার বাড়ি দেখতে এসেছি। এটি হচ্ছে বীরেন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়ি। আর জমিদার বাড়িটির প্রবেশতরণ দেখি আপনারা বুঝতে পারছেন যে কতটা বিলাসী জীবনযাপন ছিল তাদের। তো যদিও জমিদার বাড়ির বেশিরভাগ অংশই বেদখল হয়ে গেছে, তো তারপরও যতটুকু অংশ এখনও টিকে রয়েছে, তো আমি আপনাদেরকে সেই অংশটুকু দেখাবো। আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রাসাদসম প্রবেশ তোরণটির বিভিন্ন দশায় বলে দিচ্ছে, জমিদাররা নেই বহুদিন থেকেই। বহু বছর কারো স্পর্শ না পেয়ে জোরে জোরে পড়ছে দেয়ালের আস্তরণগুলো। রাস্তার পাশেই দ্বিতল একটি বাড়ি, বীরেন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়ি। আশেপাশের কেউই বলতে পারেনি জমিদাররা কবে কখন কোথায় গিয়েছে, তাই তো জমিদারদের ইতিহাসও অজানাই রয়ে গেল। জমিদার বাড়িটি চুনসুরকি ব্যবহার করে সেই পুরনো আমলের ছোট আকারের লাল ইটের গাঁথুনিতে নির্মিত একটি মাঝারি আকারের দ্বিতল বাড়ি। বাড়িটির সামনের দিকে পথের উপরে এসেছে বাড়িতে ঢোকার পথ ও দোতলায় ওঠার সরু সিঁড়ি। সম্ভবত ছোট এই প্রবেশপথের সামনে একটি চাউনি মতো ছিল, সেটি ভেঙে পরবর্তীতে পিচ ডালা রাস্তা তৈরি হয়েছে এই পাশে। সিঁড়িটি বাড়িটির প্রায় মাঝ বরাবর দুই ভাগে ভাগ করেছে। এককালে হয়তো বাড়িটির এদিকে বারান্দা ছিল, যার অস্তিত্ব বর্তমানে কিছুই নেই। আর এটি হয়তো অন্তরের দিক অর্থাৎ সম্মুখ অংশ ছিল। পরিত্যক্ত বাড়িটি দেয়াল বেয়ে উঠে গেছে নানান ধরনের লতান পাতা ঝোপ। ছাদের উপরেও জন্মেছে নানা ধরনের গাছগাছালি। ছাদের প্রতিটি কোণায় আশ্রয় নিয়ে বেড়ে উঠেছে বট গাছ, এছাড়াও অশ্বত ফাকুট গাছ। বাড়িটির ভিন্ন দশা দেখে মনে হচ্ছে অচিরেই হয়তো এটি ধ্বংসস্তূপে পরিণত হবে। বাড়ির বেশিরভাগ অংশই বেদখল হয়ে গেছে। প্রবেশ তোরণ দিয়ে ঢুকলেই রয়েছে একটি কূপ। এছাড়াও বেশ কিছু স্থাপনা ছিল বলে মনে হয়, কিন্তু সেগুলো এখন দেখানোর মতো আর কিছুই নেই। সিঁড়িগুলো অক্ষত থাকলেও টিনের ভেড়া দিয়ে কেউ বন্ধ করে রেখেছে। সম্ভবত এটি ছিল বাড়ির পিছন দিক। আর এখন পিছন দিকের মুখোমুখি রয়েছে একটি মন্দির। বাড়ির দেওয়ালের আস্তরগুলো একেবারেই ঝরে গেছে। এ পাশের ঘরগুলো সম্ভবত এখনো কেউ ব্যবহার করে। মন্দির কমিটির আমি কাউকেই পাইনি, তাহলে হয়তো জিজ্ঞেস করা যেত। এখানে টিনের বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে ঘরগুলো। এগুলো আসলে কারা ব্যবহার করে সেটি নিশ্চিত নয়। আর এখানে রয়েছে একটি মন্দির, সে মন্দিরটিও জমিদারদেরই তৈরি। জমিদারদের বাড়ির বেহাল দশা হলেও মন্দিরটি এখনো অক্ষত রয়েছে। মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে চিনির টুকরো দিয়ে কারুকার্য। আর এখানে এখনো নিয়মিত পূজা অর্চনা করা হয়। জমিদাররা না থাকলেও তাদের তৈরিকৃত মন্দিরটি এখনো
খুব যত্ন সহকারে রয়েছে এটি এই মন্দির দেখলেই বোঝা যাচ্ছে। জমিদার বাড়ির ভিতর দিকটা রয়েছে এই কূপটি। কূপটি ময়লা আবর্জনা দিয়ে একেবারে ভরে গেছে। হয়তো বহু বছর আগে এই কূপ থেকে পানি তোলা বন্ধ হয়ে গেছে। আশেপাশে রয়েছে আরো বেশ কিছু স্থাপনা যেগুলোর একেবারে ভগ্নদশা। বাড়ির সীমানা প্রাচীরগুলো ভেঙে চৌচির হয়ে গেছে। বেশিরভাগ স্থাপনাগুলোই এখন অদৃশ্য। কারা কিভাবে দখল করে রয়েছে সেটিও কেউই মুখ খুলতে নারাজ। জমিদার বাড়ির অস্তিত্ব বলতে শুধু এখন ভগ্নপ্রায় প্রবেশ তোরণটি এবং দ্বিতল বাড়িটি, এছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাই তো এই ভগ্নপ্রায় দ্বিতল ভবনটি এবং প্রবেশ তোরণটি দেখেই আমাকে বিদায় নিতে হচ্ছে। বন্ধুরা, এ ছিল আমার আজকের ভিডিওটি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।